নেতা নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় প্রধান বিচারপতির নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানান গত সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে পার্টি করা হোক সেই নির্দেশেরই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন রাজ্যের তিন মন্ত্রী শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজস্বী ভরদোয়াজের ডিভিশন বেঞ্চে আর্জি জানান রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী আদালত সূত্রে খবর আগামী বারোই সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে নেতা নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় গত আটই অগস্ট তৃণমূলের জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলায় ইডিকে যুক্ত করে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত নেতা নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে দু সালে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় দুই মামলাকারী সুন্দর দাস এবং বিপ্লব কুমার চৌধুরী সেই সময় তৃণমূলের উনিশ জনের নামে মামলা করেছিলেন তাদের অভিযোগ ছিল দু থেকে দু এই পাঁচ বছরে কীভাবে এই উনিশ জনের সম্পত্তি এত বৃদ্ধি পেল অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ